আজকের প্রথম প্রশ্ন, একটি স্কুলে শিক্ষার্থী বলে 400 জন রয়েছে, 65% শিক্ষার্থী ইংরেজি ও হচ্ছে 45% শিক্ষার্থী হচ্ছে অঙ্ক বিষয় নেয়, তাহলে কতজন শিক্ষার্থী উভয় বিষয় নিয়েছে? তাহলে আমরা একটা কাজ করবো, কি পার্সেন্টেজ আছে, ঠিক আছে, তাহলে সর্বমোট কত ধরবো? 100 ধরবো, কারণ পার্সেন্টেজ যখন বলা হয় 100ই তো, তাহলে 100 ধরলাম সর্বমোট। এবং সেখান থেকে আমরা করলাম কি, ইংরেজি আর অঙ্ক মিলিয়ে কতজন হয়েছে, 65 + 45 মানে হচ্ছে 110 হলো, যেভাবে করছি সেভাবে দেখবে। এবার ধরলাম উভয় বিষয় নিয়েছে X জন, তাহলে সূত্র ওয়াইজ কী করবো আমরা, 110 মানে এই যে টোটাল যে এই দুটো বিষয় নিয়েছে 110 মাইনাস এক্স মানে উভয় বিষয় প্লাস 0 মানে এই দুটো মানে কোনোটাই নেয়নি আর কি, সেটা ধরলাম আর কি, এখানে তো কোনোটাই নেয়নি বলেনি, তাই জন্য 0। এইটা সমান কত হবে, এইটা সমান হবে আমাদের কত, এই যে সর্বমোট 100, তাহলে মাইনাস এক্স সমান কত হবে 100 মাইনাস 110, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে এখানে কত হচ্ছে যে মাইনাসগুলো কী করে নাও, মাইনাসগুলো সরিয়ে দাও তুমি, তারপরে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এক্স সমান হচ্ছে কি 110 মাইনাস 100 সমান 10, ঠিক আছে। তাহলে এইভাবে প্রশ্নটাই করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করলাম, প্রথমে করলাম কি যে দেখো অনেক শিক্ষার্থী বলার রয়েছে, কিন্তু বেসিক্যালি তা নিয়ে আমার কোনো সম্পর্ক নয়, ঠিক আছে, সম্পর্কটা কিন্তু এটা নিয়ে নয়, সম্পর্ক হবে প্রথমে পার্সেন্টেজ দিয়ে আমরা কিন্তু কাজ করব, 65% আর 45%। তাহলে এটাকে টোটাল করে নিলাম 110, তাহলে আমরা জানি কি সর্বমোট হচ্ছে কত, সর্বমোট হচ্ছে 100, পার্সেন্টেজ যেহেতু হচ্ছে 100-এর মধ্যেই হবে বেসিক্যালি। এবং সেখান থেকে কী করবো, তাহলে উভয় বিষয় নিয়েছি ধরলাম এক্স, তাহলে এবার কী করবো, এই 110 মাইনাস এক্স প্লাস 0 সমান হচ্ছে 100, তাহলে মাইনাস এক্স সমান 100 মাইনাস 110, তাহলে এক্স সমান হচ্ছে 10, এই হচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেছে। তাহলে এবারে কী বুঝলাম আমি, তাহলে কতজন আমাদের কাছে যে কতজন উভয় বিষয় নিয়েছে, তাহলে এই 10%, ঠিক আছে, এটা তো পার্সেন্টেই হবে, তাহলে 10%, ওকে, বোঝা গেছে। তাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।